নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 18 বছর পর মহাপরিবর্তন হতে চলেছে জ্যোতিষ জগতে। 6 রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, 31 মার্চ 2024 শুক্র রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে এবং অলরেডি মীন রাশিতে রাহু কিন্তু অবস্থান করছে। অর্থাৎ দৈত্যগুরু শুক্লাচার্য মীন রাশিতে প্রবেশ, অর্থাৎ রাক্ষস গ্রুপের এই দুটি গ্রহ একত্রে অবস্থান করে এই 18 বছর পর মহাপরিবর্তন নিয়ে আসতে চলেছে এই 6টি রাশির উপর। দেখুন, এবং শুক্র ওখানে কিন্তু তুঙ্গ গৃহ কিন্তু অবস্থান করছে, অর্থাৎ শুক্র সব দিক থেকে পাওয়ারফুল কিন্তু হতে চলেছে। শুক্র এই সময় ভৌতিক সুখ দিবে এই রাশিগুলিকে এবং রাহু দিবে আকর্ষিক অর্থপ্রাপ্তি। এবং রাহু এবং শুক্র যখন একত্রে অবস্থান করে কিনা, জীবনে ধনের কিন্তু অভাব হয় না। যারা প্রেমের সমস্যা চলছিল, প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো লাভ লাইফ, অর্থ, আপনার কেরিয়ার কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে আমি একে একে আলোচনা করব। তবে আমি একটি কথা বলবো, ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন, কারণ কৌশিক রায়ের ভিডিও মানে অ্যাডভান্স ভিডিও, অর্থাৎ আমি এক কদম এগিয়ে রাখি, কারণ আপনারা আগে থেকে জানতে পারেন যে আগামী যে গ্রহের যে গোচর। দেখুন, 31 মার্চ, সময়টা এখনও দেরি রয়েছে, কিন্তু তার আগে থেকে আপনারা কিন্তু প্ল্যানিং করতে পারবেন কোন কোন এই সৌভাগ্য রাশি বন্ধ ভাগ্য খুলবে, আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, দেখুন আমাদের জীবনে গ্রহের কিন্তু বিশেষভাবে প্রভাব রয়েছে, বিশেষ করে শুক্র আমাদের ভৌতিক সুখগুলো দেয়, পার্থিব সুখ দেয়, রাহু দেয় চটজলদি, রাহু দেয় আপনার ফরেন থেকে লাভ, রাহু দেয় লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সকল জায়গা থেকে। এবং রাহু এবং শুক্র যখন একত্রে হয় কি না, তখন গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কারণ রাহু কিন্তু বিশেষ করে যারা ভালো একজন অভিনেতা হতে পারে কি না, রাহুর কিন্তু প্রভাব থাকা দরকার রয়েছে এবং শুক্রেরও কিন্তু প্রভাব থাকা দরকার রয়েছে। আর যখন শুক্র এবং রাহু একত্রে অবস্থান করে, তখন কিন্তু যারা গ্ল্যামার দুনিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে অভূতপূর্ব লাভ পেতে চলে। দেখুন, আমি একটা কথা বলি, যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, ভিডিওগুলো শুনছেন, হয়তো আপনার সাথে মিলছে না, হয়তো আপনার সাথে সমস্যাগুলো হচ্ছে কি করবেন ভাবতে পারছেন না, তার জন্যে হচ্ছে জ্যোতিষশাস্ত্র, তার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এবং আবারও বলি, যাদের এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে যে কৌশিকদা আমার কবে ভালো সময় আসবে, অনেকেরই এই প্রশ্ন, সেই জন্য একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে দুটা পয়েন্ট আপনাকে বলবে, পিং পয়েন্ট প্রেডিকশন চুলচেরা বিশ্লেষণ করে আপনার যে প্রতিকার প্রতিবেদন করে আপনার সমস্যার সমাধান করতে পারে এমন একজন অ্যাস্ট্রোলজারকে আপনারা অবশ্যই বেছে নিন, কারণ যোগগুলো কিন্তু বারবার আসে না। 18 বছর পর এসছে, 18 বছর পর এই মহাপরিবর্তন 6 রাশি হতে চলেছে মহাকোটিপতি। প্রথম যে রাশি আমি কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি।
একাদশভাবে রাশির অধিপতি এবং রাহু, অর্থাৎ আপনাদের এই সময় ইনকাম গেইন আপনাদের করবে, আপনাদের এই সময় বিদেশ থেকে লাভ দিবে, যারা বিদেশে যেতে চাইছেন সেখান থেকে লাভ দিবে, আপনার আপনার স্মল ইন্ডাস্ট্রি রয়েছে সেখান থেকে আপনারা লাভ পাবেন, গ্ল্যামার ফিল্ডে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির ভাগ্যভাবে আপনাদের একাদশপতি ভাগ্যভাবে, আপনাদের চতুর্থপতি ভাগ্যভাবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের ইনকাম প্রফিট আপনাদের বাড়বে, কেরিয়ার ক্ষেত্রে লাভ, এবং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যেমন সম্ভাবনা দেখা যাচ্ছে, পাশাপাশি ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন, কোনো ভূমি বা কোনো গাড়ি বা কোনো প্রপার্টি কেনার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির এই সময় কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্কট রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের লাভ লাইফের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির এই শুক্র এবং রাহুর একত্রে 18 বছর পর হওয়ার ফলে 31 মার্চের পর থেকে কপাল খুলতে চলেছে আপনাদের। এই সময় কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে আপনাদের আর্থিক স্থিতি মজবুত দিবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত লাভ দিবে, ডেলি ইনকামের জায়গা এবং ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে আপনাদের বড় ধরনের মুনাফা এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে। 3 নম্বর রাশি কন্যা রাশি, এবং আপনাদের বিবাহের জায়গা শুভ, বিবাহের জন্য কোনো যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। থার্ড হাউসে রাহু খুব দুর্দান্ত ফল দেয় এবং শুক্র কিন্তু খুব ভালো ফল দেয়। যারা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে বা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশি, ফরেন থেকেও আপনাদের এই সময় লাভ দিবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। রাশিতেই কিন্তু শুক্র তুঙ্গ হচ্ছে আপনাদের, বিশেষ করে কোনো প্রপার্টি থেকে লাভ, আপনাদের শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। মীন রাশির শুভ বিবাহ এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে সফলতা কিন্তু নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। ডায়েটে নোট করে নিন মীন রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি ধনভাবে দেখুন আপনাদের বিশেষ করে ভাগ্যাধিপতি ধনভাবে, আপনার চতুর্থপতি ধনভাবে রাহুর সাথে তুঙ্গ গৃহে অবস্থান করছে, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে কুম্ভ রাশি, নির্ণায়ক রেজাল্ট পেয়ে এই সময় আপনাদের ইনকাম ডাবলিং কিন্তু হবে, যে কোনো ক্ষেত্র থেকে আপনারা প্রচুর ইনকাম পাবেন। যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, আপনারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে লাভ আপনারা পাবেন, আপনারা গাড়ির বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন কুম্ভ রাশি, বা অনলাইনে দোকান আপনি করছেন, অনলাইনে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে দুর্দান্ত লাভ এই সময় কিন্তু পেতে চলেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সময় আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং কোনো সম্পত্তিগত দিক থেকে এই সময় কুম্ভ রাশি খুব দুর্দান্ত লাভ নিশ্চিত রূপে পেতে চলেছে। অর্থাৎ এই যে 18 বছর পর এই যে মহা পরিবর্তন, লিখে রাখুন আমি যে 6টি রাশির কথা বললাম, যদি আপনার রাশি থাকে, যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, এই 31 মার্চের পর থেকে কিন্তু আপনার বন্ধ ভাগ্য খুলবে এবং আপনাদের এই সময় কোনো জায়গা থেকে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু লাভ 100% পেতে কিন্তু চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক, আমি একটা কথা আপনাদেরকে বলি, দেখুন
আমাদের জন্মকুণ্ডলিতে কিছু শুভ গ্রহ থাকে, কিছু অশুভ গ্রহ থাকে, সেই অশুভ গ্রহের প্রতিকার করা একান্তই দরকার রয়েছে। বিশেষ করে আমি একটি কথা বলবো, আপনারা এই রাহু গ্রহকে ভালো করতে গেলে রাহু রক্ষা কবচ, শুক্রের জন্য শুক্রের কবচ, এবং পাশাপাশি যদি দুটির বীজমন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন, রাহুর বীজমন্ত্র অথবা শুক্রের বীজমন্ত্র, দেখবেন জীবনে অনেক সমস্যার সমাধান কিন্তু 100% আপনি কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।